মাস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। লকডাউনের চতুর্থ দিনে ব্যাপক প্রভাব পড়ল রাজধানী আগরতলায়। সাধারণ মানুষ প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে বাড়ির বাইরে বের হয়নি। অন্যদিকে শহরের দোকানগুলিতে মানুষের মধ্যে দূরত্ব বজায় রাখতে এবং অকারণে জনসমাগম রুখতে নজরদারি জারি রাখল পুলিশ। চতুর্থ দিন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো শহরে পুলিশের কড়া নজরদারি রয়েছে। প্রত্যেকটা জায়গাতে আমরা পুলিশের আমরা পিকেট আছে এবং আমরা পার্সোনালি বিভিন্ন পুলিশ অফিসারগণ এবং আমার কলিগস পুরো শহর চক্কর দিচ্ছেন এবং দেখছি যে এসেনশিয়াল কমোডিটিস এবং যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার ওরাই বেরোচ্ছে, এবং আনওয়ান্টেড কোনো লোকজন বেরোলে আমরা তার এগেনস্টে অ্যাকশন নিচ্ছি। সিচুয়েশান খুবই পিসফুল আছে এবং সবাই পুরো ত্রিপুরাবাসী এই যে লকডাউনটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে। আমরা দেখছি কিছু কিছু ব্যক্তি আমরা প্রিভেন্টিভ অ্যারেস্ট করছি, যাদের কোনো রিজন নেই যে বেরিয়েছে টাউন ঘোরার কোনো কারণ নেই, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি প্রিভেন্টিভ সেকশন।